ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুড়ি মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে উড়োহুড়ি। রসের হাড়ি বাড়া বাড়ি, রসের হাড়ি বাড়া বাড়ি। আরে আই বস্তব দিছি, এই বস্তব তুমি ফাঁস করিয়ে লাইছো, এইটা আমার তো জানান দরকার, অবগত করণ দরকার। হ্যাঁ এই দারোয়ান তুমি যে নিয়োগ দিছো, আমার কথা জানার দরকার ছিল, হ্যাঁ ইন্টারভিউ নেওয়ার দরকার ছিল, হ্যাঁ ব্রিফিং দেওয়ার দরকার ছিল, এই কাম এই সতের না কামটা কে করছে? ও মানে আপনি তার দ্বিতীয় বউ? আই আই ও তো বুঝছি যায় না। এই টিকিট হলে বিড়বিড় হরিয়া কিতা যায় না, আপনি চাচাক মোবাইল করেন তো ফোনের কথা বাদ দে, তুই কিতা কইলে বেটার একটা বউ আছে বেটি কইতা কইলে ও বাড়ি থাকে না বারাত করে আশা করলে কম। আরে না এলে কিছু নোমা এলে বাদ দেন তো, আপনি চাচা মোবাইল দেন বেটি হয়ে থাকে ই বাড়ি থাকে না বাড়া থাকে আশা করি এখন আমরা কইলাম। আরে আপা নোমাই হইলে কিছু বুঝছেন, এমনি বাড়ি চুরি চামারি বাড়ি গেছি। এরে খসনা খানে হয়ে থাকে বেটি, তুমি যদি আমার আশা কথা খসনা নানি তো তো সাক্ষী থাকতো না, তুই তো তো সাক্ষী বাসাই তো সাস নানি। কি যন্ত্রণা পলু হইলে রে, কি এলা ধর তোমার তোমার মোবাইল করে নাইবো না, মুই মোবাইল দেখো থাকেন চাচা দেখো নাই তুমি আইসো টকরি আইসো। আচ্ছা ঠিক আছে, মানে কথার কথা তুমি কসু বুঝেন নাই, পুরো সিকিউরিটির দায়িত্ব তো বাড়ির মোড়ে, পরে মোবাইল টোবাইল চুরি হলে তো তোমার মুখে ধরবে, ওই জন্য আমি কথা আর কি কথাটা কসু। আমি তোর ফলে দেখলাম তিন দিন লাগে গেছি বাপুর বাড়ি, আমার মা বেমার তার লাগে, আর তিন দিন বাজার ইয়ে হলি কিতা বাড়ির মাঝে চুরি হয়েছে, তুমি বিয়ার ওখানে করছো বউ হচ্ছে বোখান থেকে এসে। এটা তো আমি কোয়া পারি না, এটা দারোয়ান কি কইছি ও কোয়া পারবে না, আর চুরি তো মানুষের মধ্যে হইতেই পারে, এটার লোকে এত বড় সিন খাড়া করেছো কেলা? ও বুঝছি ও রেশমি নাই নি তাই তো তোমার কিতা হামদে সানিয়া দে চিকেন আনিয়া দে আখনিয়া নিয়া দে বিরিয়ানি আনিয়া দে, ওটা তুমি খালি খাও নাই নি। আরে ও তো এগুনি দে ভালোবাসা আমারে এক না না তোমারেও ব্যবস্থারে দে, ওরা আত্মা বড় দিল বড় এটা ভালো বাড়াইটা এতদিন ধরে থাকে অল লোকে গোসো করে লাভ আছে? শুনো তোমার একটা সাফ সাফ কথা হইবে, তুমি আইসক্রিম মাঝে ওগুলো গিয়া হইবা বাসা ছাড়াই দিত, ইচ্ছা বাড়াটি আমার বাড়িতে থাকার দরকার নাই। আরে ও তো এত পুরাই না বাড়াইটিয়া, ওর মন দিল ভালো, আমার একলা তোমার একলা কয় না, বাড়ির ব্যাবাক বাড়াইটাকে ও খাওন ঠাউন দেয়, আপদ বিপদ হইলে খবর দেয়, ছাদে পানি পড়ে কিনা ও খবর দেয়, এটা লোকে রাগ করে লাভ আছে? শুনো আমার সাফ সাফ কথা, হয় রেশমি থাকবো নাইলে আমি থাকবো, তুমি কোনটা চাও? আমি থাকবো না রেশমি থাকবো কোনটা হও, আমি এখন আমার বাপের যাই মগি দূর, তুমি খালি পেছন পারো পরে কথা কবো, আসল কথা হলো তোমার কে যাই ভাই বুঝি না নি, আমি পিটি অন্য না খাবাই না পিটি চো কোনো কারণ আছে। আম্মা বিবাহের কথা তো প্রায় ঠিক হইয়া গেল, দেখা দেখি হইল, খাওয়া দাওয়া আদান প্রদান হইল, কিন্তু কোনোদিন তো আপনার ওই মুখ থেকে বললেন না যে জামাই তুমি কি কর্ম করো। হ্যাঁ
আবেগের ঠেলায় সব ভুলে গেছি। তো আসলে জামাই, তুমি কি কাম করো, কি বিজনেস করো? সত্যি কথা বলতে আম্মা, আমি একটা গুরুত্বপূর্ণ পদে আছি, কিন্তু আমার এই পদ পদবীটা আমি কাউকে বলি না, কারণ আমি সাধারণভাবে চলতে পছন্দ করি। বাবাজি, তুমি কি পদে আছো, কিয়া করো? আম্মা, আমি একটা কোম্পানির জিএম হিসাবে কর্মরত। কি জিএম? জি। আল্লাহ তো দিছে, দিছে আর সফর মারি দিছে। আম্মা, আরেকটা কথা, যেই কথা বলার জন্য আইছি, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। হাদিয়াটা হইলো যাইয়া ওই আপনার গালের ভিতরে কিছু গদইয়ে গেছে, বুঝছেন? গদ সাইজের ভিতরে কিছু কুয়ার মতো হয়ে গেছে আর কি। আমি খেয়াল করি সবসময় আমাদের এই চামেলি কোম্পানির এই ক্রিমটা ব্যবহার করলে আম্মা আপনার ওই গদগুলো, ওই মানে ওই আপনার ওই ব্রণগুলা বা ওই ক্ষতস্থানগুলাকে প্রুফ করিয়ে দেবে। নিয়মিত সকালে ঘুম থেকে ওঠার পরে আবার রাতে ঘুমানোর আগে দুই বেলা। তুমি মাখলে চলে যাইব গোটাকে। জি, চলে যাইব। তোমার তো একটা ডিউটি কম, আর মাইয়া যে জীবনে তোমার ঘেরা লাগছে, লাগতো না আদর লাগতো না, এমনি ঘর আলো হয়ে যেত। তো তুমি একটু আর দিকে নজর রাখছো, এটা আর ভালো লাগছে, ভবিষ্যৎ তো রাখবে আর কি। জানো, দোয়া করি, অনেক দোয়া করি, আল্লাহ আল্লাহ তুমি জিমের উপরে ভরটা আসা মাই দিয়ে দিও। আমার মনি কোথায়? হেঁতে হেঁতে ঘরে আছে। ও, আসবে না এখানে? আপনি এখানে কেন? আপনি আমার ইয়ের মধ্যে ইয়ে করছেন কেন? মানে আপনি আমার সাথে দাঁড়িয়ে আছেন কেন? কিছু বলেন তো নাকি চলে যাবো। না না, আপনি কেন চান? শুনেন, ওনাকে আপনি এভাবে কেন বলছেন? আর আপনি কি চাঁদ দেখবেন আমার সাথে? আপনি কোনোদিন আমাকে নিয়ে চাঁদে এসেছেন? কোথাও আপনি গিয়েছেন আমাকে নিয়ে? এখন আপনার এত চলছে কেন? দেখো, আমি তোমার সঙ্গে ইয়ে দেখেছি কি দেখিনি সেটা আমাদের ইয়ের ব্যাপার, মানে ঘরের ব্যাপার, পার্সোনাল ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে তুমি বাইরের মানুষের সাথে কথা বলবে না। তুমি চাস আমি কি অতিরিক্ত কিন্তু ছেড করছি? তুমি কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস আহমদুল্লাহ। আমাকে তুই করে বলবো? অবশ্যই তুই করে বলছি, তুই করে বলবো, কি করে বলবো ভাবি? আরে তুমি পড়ে যেত, আপনি কাছে আসেন তো। আপনাকে ধরতে না, আমার বউ, আমি আমি ধরবো, আমার যখন খুশি ধরবো। ও, আপনি কি কুল হবে? আপনি কুল হওয়ার মতো কিছু করেছেন? আপনি আমার ইয়েকে ম্যানেজ করছি, চাকরি নাই যাবে। শোনো, তুমি যে বাড়ি চাকরি করতেছো ভালোভাবে ডিউটি করতেছো, তাই না? তো ওই বাড়ি যে একজন মেয়ে আছে, ওই যে রেশমা, চেনো না? তারে রেশমা, রেশমা, রেশমা কোন রেশমা ভাই? আরে ওই যে তিনতলায় থাকে, তিনতলায় থাকে রেশমা। এ ভাই, ওটা মেয়ে কেমন? ওটা তো মহিলা রে ভাই। আরে বাবা, তুমি অনলাইনে যাচ্ছ কেন? আমি তোমার যা কই তুমি তাই শোনো। আচ্ছা, কোন তো কি কই কোন? তার সাথে তোমার দেখা হয়েছে তাই না?
হ্যাঁ দেখা হয়েছে তো, ওই রাত 12টা একটা সময় এসে দিন দেখা হয়। আরে বাবা রে, রাত 12টায় আসলো না দিন 12টায় আসলো, তুমি অনলাইনে যাচ্ছ কেন? আমি যেটা কইছি তুমি সেইটা শোনো। আচ্ছা কন্ত, কোন কি গবেন কন্ত? ভুল কথা হচ্ছে, রেশমা ম্যাডামের সাথে তোমার দেখা হলি, তুমি তারা একটু সালাম কালাম দিবা, একটু সম্মান করবা। সালাম কালাম সত্যি কথা বলতে ভাই, ওই মহিলা সালাম কালাম পাওয়ার যোগ্য নোমায় ভাই, মোর উসি এসে না সালাম দেওয়া। আরে বাবা, তুমি তো অন্য লাইনে চলে যাচ্ছ, আমি যে লাইনে সেই লাইনে আছো। মনে করবা যে সে ওই বাড়ির বাড়িওয়ালি। হ্যাঁ ঠিক ভাই, বাড়িওয়ালি ওই না না না, বাড়িওয়ালি তো আরেকজন ভাই, ও উনি কিভাবে বাড়িওয়ালি হয়? আরে বাবা রে, বাড়িওয়ালি আর একজন হোক, মনে করো যে বাড়িওয়ালি আর সে সমান সমান। না 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 ভাই, সমান সমান ক্যাঙ্কুড়ি হয়? বাড়িওয়ালি হয়েছে 6 ফুট আর এই মহিলা হয়েছে 5 ফুট, তাহলে সমান সমান ক্যাঙ্কুড়ি হল? আরে আমি কি সেই কথা কইছি নাকি? তুমি তো আবার অন্য লাইনে চলে যাচ্ছ। আমি কচ্ছি যে সম্মানের কথা, মনে করো সমান সমান। না কিন্তু ভাই, এটা আমি করির পার না। মনে করেন যে ওই মহিলা ওই সকাল 8টায় যায় আর রাত 12টায় একটা সময় আসে, এটা কোনো কথা ভাই? আর যেহেতু তুমি ওই বাড়ির মনে করেন যে মানে সিকিউরিটির দায়িত্বে আসুন, মোক আমার টাকা পয়সা দেয়, বেতন দেয়, মুই আমার নুন খাং, মুই ভাই সবার সাথে মোর সমান ইয়া হইবে ভাই, মুই এটা করির পাইম না ভাই। এই এই দেখিছো, তাহলে এই জন্য বাঙালির উপকার করতে হয় না, আর উপকার করলেও সেটা ফ্রি ফ্রি করতে হয় না। আমি তোমার চাকরি দিয়ে দিলাম ওই বাড়ি, আর তুমি এখন আমার উপরে তদারকি করতেছো। এই ভাই, এই ভাই একটা কথা কম দেখেন, এই একটা বড় ভাই হিসেবে একটা চাকরি নিয়ে দিয়েছেন দেখি, বারে বারে তোমার ওইটা আমার খোঁটা দিবেন, এটা কিন্তু ভাই আমি মানিম না, এটা হবার পায় না ভাই। বারবার আপনি খালি ওই কথা কোন ওই কথা কোন চাকরি নিয়ে দিয়েছেন। বাবা তাহলে আমি জানি তুমি খুব ভালো ছেলে, তুমি পারবা। আমি যেটা করছি এটা তো খুব কঠিন কাজ না, তুমি শুধু একটু রেশমা ম্যাডাম রে একটু সালাম দিবা, একটু সম্মান করবা, মনে করো এরকম একটা স্যালুট দিবা, আর কিছু লাগবে না, এই তো হয়ে গেল। আচ্ছা যেহেতু বড় ভাই হিসেবে চাকরি বাকরি মুখ দিয়েছেন, সেহেতু মুই বিষয়টা ভাবি চিন্তি দেখি ভাই, এখন মুখ খুব নিন্দ হচ্ছে, মুই যে ভাই নিন পারিম, এলে আর কালে এই বিষয় লাইন বেলাইনের কথা কালে হবে ভাই, মুই আজকে নুন। হ্যাঁ ঠিক আছে, শুধু এগুলো দেখো আর কিছু লাগবে, দেখা যাবে দেখা যাবে। এই শরম করে না তোমার, নিচে দা গাছ কেটে উপরে দা পানি ডালতাছো, ট্রাক্টি যে বাইর করে জিগাইতাছো, পালা আছি নেই, তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ এটা কি দাও সুকুর, আমি কি দাও উঠছি? এই জানো না তুমি, মাতি জানে কোয়ানকার শরম লজ্জা নাই না? রেশমি খেলার ঘরে যায় তুমি কি কইছো? হ্যাঁ এই বেটিটা আমি কি দাও হইতাম, এই বেটি হলো গিয়া আমরা বাড়ির বাড়াটিয়া, বাড়ির লোক আমার কি তার মার? কার বাড়ি বাড়াটা? এই বেটি কার বাড়ি বাড়াটা? শরম লজ্জা নাই গা, এটা তোমার বাড়ি, উইরা জুড়া বুঝছে কাওয়া জানে কোয়ানকার, এটা তোমার বাড়ি। রেশমা খালার ঘরে যায়া আবল তাবল গিরিংটা লাগায়া আমার বিয়া সাদি ভাঙা লেছো না? তোমার খবর আছে কচুর লাহান নিচে দেখাই চালাম, তুমি তো আমার চিনো না, সন্ধ্যাটা চিনো না। এই ফো দেখ, তুই না মানে কথা কথা আতে হইবে না, আর কিতা হইলে ই বাড়ি খাল, আমি এবার তেমনি এমনি আইসি না, তোর বাপ আমার বিয়া করিয়া লই আইছে, আর কথা কথা আতে কষ্ট তার লাগে, আমি তো বাড়ির মালিক নাই, আমি অংশীদার নাই নো বাড়ির, আমি কিতা আমরা আইসিনি বাসি আইসিনি। পয়সা আইছ নো প্রত্যেক পড়ছ ওইটা আমি জানি না, শরম লজ্জা নাই এত নাই, জানের ভয়ও নাই, আমার বাপরে আমি কইছিলাম তোমার বিয়া করতে, ওই বুইড়া বেটা তো দেড় ঠ্যাং কবরে গেছে গা, তোমার মতো বেটিটা এইরকম মক্কেল খুঁজা খুঁজা যখন সানা হালায় তখন আমি বুঝে গেছিলাম কোন মতলব এই বাইতে আইস বুঝো নাই। রাহ তোমার সিস্টেম আমি করতাছি, কথাটা মনে রেখো। এই তুই খালি কথা কথা আমার ডর দেখছিস লাগে, আমি তো ডর হয়নি। হ্যাঁ আমি তোর খামে খাইনি, আমি তোর বাপর বাড়িতে থাকি, বাপর খামে খাই, এই বেটা আমার জামে, যেটা করবো বেটা করবো, তুই বলো রাখে ঘুরে। বাইচা থাকলে না খাইবা, খাই খাই যে কর্তা ছোড়ো, টাইম বম লাগা রাখছি কিন্তু, যে কোনো সময় ধুপ উড়ে যে বাগা বোঝো নাই, জানে মায়া নাই, যদি বাজ বাদ চাও রেশমা খালার ঘরে যায়া সুন্দর মতো সব সিস্টেম করে দিবা। ই বেটি আমি কিচ্ছু কইছি না, কিচ্ছু কইতেও করতাম না, তুই আমার খালি ডর দেখাইবে না বুঝছস নি, আমারও কিন্তু ফাওয়ার আছে, আমি সিলেটি ফুরি, আমার তো ফাওয়ার নেই। হাই তো সিল রেশমা খালা যে কি কইছো? রেশমা খালার যে তুমি কইছো হ্যার মাইয়া যদি আমার লগে বিয়া দেয় বাসুরাইতে দুধের লগে বিশ মিশায় খাওয়াই দিবা, এই কথা চাই না কোন মায় হার মাইয়া রে ইমুত পোলার লগে বিয়া দিব। তোমার আমি শেষ বার লাহান কইতেছি, যদি ভালো চাও রেশমা খালারে যায়া বুঝাও যায় সেটিং দিবা, আর নাইলে কিন্তু বাপ উঠছিনি না একদম উড়াই দিব। তুমি হুনরে বাপ, ই বেটে তো লগে মিশা মাচ্ছে, ই বেটি আছে আর তোর বাপের লগে হ্যাঙ্গা হইতে করি বুঝছিস, ও তার লাগে আমার বাড়িতে কি বাহারা লাগি, ও তা তোরা হইয়া কান বাড়ি হরছে,
তুই বুঝলে নাই আমরা মাঝে আমরা ভালো সম্পর্ক আছে, ইতা বেটিয়া সার না সার বেটির পুরো বাড়ি দখল করতো বুঝছ না নি, বেটির চাবাই তো বিদেশ থাকল নানি ওতালে বেটো তাকর তলে তলে আমি এ দেখছি নানি তোর বাপের কি তাহান দেশ পিঠা ওতা পিঠা ওতা পিঠিয়া নিয়ে খাবায় এরপর দেখি তা বিরিয়ানি কুরমা পোলাও ওটা নিয়ে খাবায় আমি দেখছি নানি ওটাও ভেতরকে আমি দেখছি ওটা কইছে রে কেউ আমার উপরে বেটি গুসা বুঝছস নি আমার তো কিছু হয়ে যাবার না কখন তোরে দিয়ে নাইনি তাই চাল মিটাই না বুঝছস নি আমার দায়িত্ব ছিল ঠান্ডা মাথায় বুঝে একবার কইছি এরপরে যদি ঝামেলা শেষ না হয় তাহলে গলাম আমার বাপ কাউরে আমি চিনব না ডাইরেক্ট খেলো আচ্ছা আমি তোমার বাপ হইলে তোমার বাপের বুঝে কইব আল্লাহ কোন বেটার বাড়িতে ইয়া ফোড়লাম বাপে কত সুন্দর বিয়া ঠিক করলাম মোল্লা বেটার লগে এই বেটার লগে বিয়া লোতে আমি কত ভালো থাকলাম মনে পয়সা লোভে পুরা বেটারে বিয়া হলে আমার দিন দুইটা করবা দিয়ে গেল ইবাই বেটা ইবাই বেটার ফুয়া ইবাই বাড়াটিয়া আমি খই যাইতাম লাগে আব্বা ফোন দিলে আই কই আব্বা মা তো লিপস্টিক দেয় মা কাজল দেয় একবার ফোন দিলে এক কথা কই একদিনও আব্বার লগানে কথা কন না তো তুই তো হাসা কথাই কইছ তাই লিপস্টিক দে টিভি দে কাজল দে তোর আব্বা জি গেলে তুই হাসা কথাই দে তো হাসা কথা কইতাম না নি আই আব্বার মাইয়া তো হাসা কথাই কই আগে আন্নার লাইন নি আই গো আম্মা আন্নার একান কথা কই আগে না আম্মা আন্নার মানে ভাবসা ইদানিং দে আমি এক মিনিটও ঘর থাম না তোর ঘর আইস আর ঘর তুই হইস তুই আর সামাল দিতে আইস উল্টা পাল্টা কথা কস তো কিতাম আন্নার হইলে কোন জায়গা গেলে মানছে কয় আর মানো আন্নে আর বান্ধবী বান্ধবী এটা কি মানছে মিশা কথা কই হাসা কথাই তো কয় সমস্যা কি তুই আর দুই বোন মানছে মনে করে আর কাছে ভালো লাগে এই সাম্মা এত খুশি হয়ে গেছে না একাই বান্ধবীর কথা শুনি আর না মা আর মার মতো থাকবেন মানছে মারা কি সুন্দর করে পর্দা করে খায় আর কি আর না বান্ধবীর মতো থাকবেন কি কিয়া কইলি তুই কিয়া কইলি আয় মুখে কাটতে কেন কিনলে তুই মুখে কাটতে তুই মুখের মধ্যে কালি মাখি রাখ তুই গর্দা কর বাবরে কি জমনা তাইছে বুঝি মা হাজি হাড়ি আইটবো আর মাইয়া পদ্মা করিব কেন তুই এই নাই মিলে কোনো কথা কস তুই হাসা কথা কর তুই কি আর সন্দেহ করস আর মনে হয় আনে অন ওই যে কোন খুললে তো দে মাঝে সুগার ড্যাডি সুগার মাম্মি আর মনে হয় আনে সুগার মাম্মি কিয়া কলি তুই কিয়া কলি তুই এক তোর লগে কথা কনে আর সময় নেই আর সময় নষ্ট হয়ে যেতে আছে আর দুনিয়া কাম হয়ে গেছে এগো আপা আম্মা যাইবেন ঠিক আছে যান কিন্তু আম্মা এগো আনে পার্কে টার্কে যাইয়েন না আম্মা আনে যদি পার্কেও যান আনে কারোর লগে বইয়েন না আর আব্বা সারা কারোর লগে বইয়েন না আম্মা এগো কে কোনান দিয়ে ভিডিও করে দিব হরে এইটা ইউটিউবে সারে দিবে একটা কেলাং করে হয়ে যাবো আম্মা এগো আনে আনে মানে চুপ নষ্ট করি কেন আম্মা এগো আমরা দেখলে কি রুম জানি লাগাড়ি তাড়ি আই তোর লগে কথা কয়ে সময় নষ্ট করি তাহলে তুই গুন্ডা কি বই থাক হ্যাঁ তুই মুখে গালি মাখি বই থাক আর বহুত কামাসাই যাই আসল কথা হচ্ছে কি আমি সামেলি ক্রিম ছাড়া কিচ্ছু বুঝি না আমার সামেলি ক্রিম যে ব্যবহার করবে যে ভালোবাসবে তার সাথে আমার ভাব ভাব আর নাইলে আমার সাথে শত্রু শত্রু খেলা আর ইয়ারি খেলা আমি অত কিছু বুঝতে চাই না বোঝাতেও চাই না আমার এক কথা আপনার ছেলে যদি আমার মেয়ের সাথে কোনো রকম খারাপ কিছু করে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না দশের হাড়ি বাড়া বাড়ি দশের হাড়ি বাড়া বাড়ি
যেন রসের হাড়ি পাড়া বাড়ি।